12 বছর আগে দমদমের বাসিন্দা রত্না দত্তের সাথে বিয়ে হয়েছিল পানিহাটি নিউ কলোনির বাসিন্দা বাপ্পা। বিয়ে হবার 2 বছর পর তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জন্ম হওয়ার পর থেকে এই অত্যাচারের শিকার হতে হতো গৃহবধূ রত্না দত্তকে। স্বামী বাপ্পা দত্তের সেভাবে রোজগার ছিল না, তাই নিয়ে বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির অত্যাচারের শিকার হতে হতো গৃহবধূ রত্না দত্তকে। রত্না দত্তকে শ্বশুরবাড়ির লোকজনেরা তার বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য চাপ দিত, আর তাদের দাবি মতো কাজ না হলে গৃহবধূর ওপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। দীর্ঘদিন ধরে অত্যাচার চলতে চলতে গতকাল সেটা চরম সীমায় পৌঁছে যায়। গতকাল রত্না দত্তের শ্বশুর শাশুড়ি ননদ তাকে বেধড়ক মারধর করে এবং অবশেষে কীটনাশক ফিনাইল জোর করে তাকে খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ গৃহবধূর মা দীপালী কর্মকার ও তার পরিবারের লোকজনেদের। এই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ রত্না দত্তকে সাকর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহত অত্যাচারিত গৃহবধূ রত্না দত্তের শ্বশুর শাশুড়ি ও ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে খড়দহ থানায়, কিন্তু এখনও পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি খড়দহ থানার পুলিশ। এই ঘটনায় কেন দোষীরা গ্রেপ্তার হলো না, এই নিয়ে খড়দহ থানার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শেখ মুক্তার রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। অত্যাচারটা শুরু কখন থেকে হয়েছে, আমরা যখন বোনকে বিয়ে দিয়েছিলাম ভালো ফ্যামিলি থেকেই বিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, ঠিকঠাকই চলছিল। বোন যখন প্রেগনেন্ট হলো, তারপর যখন বোনের যখন বাচ্চা হলো, হসপিটালে তো কেউ দেখতে আসেনি, যখন কানে শুনলো মেয়ে হয়েছে, ঠিক আছে, ওদের একটাই কথা মেয়ে কেন হয়েছে, মেয়ে নেবো না। আমার মা বলছে এটা কি আমাদের আমাদের কি হাতের ফল নাকি গাছের থেকে তোমাদের কি বেছে বেছে পেরে দেবো, মেয়ে কেন হলো, ছেলে কেন হলো না। ওরা তারপর হসপিটাল থেকে নিতে আসেনি, হসপিটাল থেকে আমরাই ডিসচার্জ করি, বাড়িতে নিয়ে গেছি, বাড়িতে নিয়ে গিয়ে রেখেছি। তখন বোনের শাশুড়ি বলছে কি যে মেয়েকে বিয়ে দিয়েছিস প্রমাণ কি, যেহেতু আমাদের রেজিস্ট্রি করে বিয়েটা দেওয়া হয়েছিল না, ঠিক আছে। তারপর আমরা খড়দহ থানায় আমরা ডায়েরি করেছি, থানাতে তো কোনো স্টেপ নেয়নি, ঠিক আছে। তারপরে অনেক অনেক প্রায় 15 দিনের উপরে হয়ে গেছে। গতকাল কি ফিনাইল খাওয়ানো হয়েছিল? হ্যাঁ, ওটাও তো কি বলবো, শুধু বোন, বোনের ননদ, বোনের শাশুড়ি, ননদের মেয়ে আর শ্বশুর চারজনা মিলে ওকে তো মানসিক টর্চার করতোই, ঠিক আছে। কালকের 3 জনা মিলে মানে উঠিয়ে কথা বলছে, মাথা উঁচু করে চলছে, কী করে কী করে পারে এখনও তো এরকম। পুলিশ কী করছে? পুলিশকে কালকে আমরা থানায় ডায়েরি করতে গেলাম, এই যে আমার কাছে এখন রিপোর্টটা রয়েছে, এই যে মধ্যে রয়েছে, ঠিক আছে। বলছে কি পেশেন্ট সুস্থ হলে পেশেন্টকে এখানে নিয়ে আসবেন, পেশেন্টটা থেকে শুনবো, পেশেন্ট সুস্থ হওয়ার যদি মারা যায় তাহলে কী দেখতে পাচ্ছেন, কোথায় পুলিশের ভূমিকা কী দেখবো? পুলিশ তো নিজেই বলছে পেশেন্ট সুস্থ হলে নিয়ে আসবে খড়দহ থানা। তা আমার পেশেন্ট যদি এখানে মারা যায় তাহলে কেসটা এখানেই ঝুলবে ভাবে? আপনার নাম? আমার নাম চৈতালি ভট্টাচার্য, আমি মেয়ের দিদি বলছি। শ্বশুর শাশুড়ি প্রচণ্ড অত্যাচার করে, তারপরে 2 বছর ধরে আমার স্বামীর কাজ নেই, আর মেডিকেলের চাকরিটা ননদকে দিয়ে দিয়েছে জানতে পেরেছি। তাতে বলেছি আমি চাকরিটা আমায় দাও আমি করি, তারপরে বলে কোনো চাকরি বাকরি হবে না। তারপরে ননদ এসছে, আমাদের বাড়িতে ননদ এসছে ছোটো নাতায় সকাল থেকে আমার সাথে অশান্তি শুরু করেছে, বস্তির মেয়ে এই হেনা তেনা অনেক কথা, আমার বর তখন ছাদে ছিল। তারপরে তারপরে এসছে দৌড়ে ওপরে, হ্যাঁ আমি ঘর মুখছিলাম ফিনাইল দিয়ে, সামনে ফিনাইলের বোতলটা ছিল, আমার ননদ আর ননদের ফুলে মুখের মধ্যে ঢেলে দিয়েছে, যে আমি চিৎকার করে উঠছি। তখন আমার বর দৌড়ে আসে, আর শাশুড়ি পাশেই ছিল, শাস্তি চাই কিছু একটা আপনারা করেন, দিন রাত অসুবিধা, দিন রাত অসুবিধা ভালো লাগছে না। তাই বলেছি চাকরি
যাতে করে ননদ বলে তুই করবি, তুই ওপরে গিয়ে করিস চাকরি, তুই এখন মর, ননদ ননদের মেয়ে দৌড়ে এসছে মেনে হচ্ছে ওরা দুজন একটু শাশুড়ি ছিল সাথে, শ্বশুরও নিচে দাপড়াচ্ছে তাদের মার মেরে ঘর দিয়ে বার করে দে এরম বলছে। বারো তেরো বছর ধরে প্রচন্ড অত্যাচার হচ্ছে, চুপচাপ ছিলাম কিছু বলিনি, সংসার করতেই তো এসেছি, মানে সংসার করবো, মন দিয়ে সংসার করবো, কিন্তু ওরা করতে দিল না ননদ।